মেয়েটার সাথে আমার যৌন সম্পর্ক ছিল প্রায় 1.5 বছরের, তবে তা বিবাহ বহির্ভূত ছিল না। আমরা গোপনে বিয়ে করেছিলাম। যদিও বিয়ে নিয়ে আমি বেশি স্পর্শকাতর নই, তবে জেরিন ছিল অতিমাত্রায় সংস্কার আক্রান্ত। সে কোনোভাবেই সার্টিফিকেট ছাড়া সেক্স করতে রাজি ছিল না। আমি কেবল ওর সাথে এক বিছানায় শুতে উদগ্রীব ছিলাম। শর্ত কোনো বিষয়ই নয় সেক্ষেত্রে। আমরা তাড়াতাড়ি বিয়ের ঝামেলা শেষ করলাম। সব হয়েছিল জেরিনের পরিকল্পনা মতো। আমি কথা দিলাম 2 বছর পর স্বেচ্ছায় তাকে ডিভোর্স দেব। এরপর সে তার বহুদিনের প্রেমিককে বিয়ে করবে। এটা আগাগোড়ায় একটা চমকপ্রদ প্রস্তাব ছিল আমার জন্য। আমার তখন কিছু বান্ধবী থাকলেও এমন কেউ ছিল না যার সঙ্গে এক বিছানায় শোয়া যায়, শরীর দেখা যায়, যার আদ্যোপান্ত শরীরের মাতাল করা ঘ্রাণ শোঁকা যায় অবিরত। এটা নিয়ে প্রায়ই মনস্তাপে ভুগতাম আমি। মাঝে মাঝে ইচ্ছা হতো গণিকালয়ে যাই, তবে সাহস হয়নি কখনো। অবশ্য পরিচ্ছন্ন বেশ্যাদের স্তন চুষার মতো পর্যাপ্ত অর্থও আমার ছিল না। কিন্তু জেরিনো যে আমার মতো দুর্বিষহ জীবন কাটাচ্ছে, তথ্যটা একটু অবাক করার মতোই ছিল। আমরা সবাই জানতাম জেরিন 4th ইয়ারের একটা ছেলের সাথে প্রেম করছে। বেশ ভালো ছেলে, সামাজিক আর আনুষ্ঠানিক ধাঁচের। একটু হয়তো নির্বোধ, তবে ওদের প্রেমটা বেশ দৃঢ়ই ছিল, দীর্ঘদিনের, পারিবারিকভাবেও স্বীকৃত। আমরা এমনই জানতাম। জেরিন জানত আমার কোনো প্রেমিকা ছিল না, আর আমি চালচুরহীন। আমার অর্থকষ্টও ছিল। যে কোনো কারণেই হোক, আমাকে হয়তো তার নির্ভরযোগ্য আর জটিলতাহীন মনে হয়েছিল। সে আমার বেশ ঘনিষ্ঠ হয়েছিল অল্প কয়েকদিনেই। পলিফোনিক রিংটোনের একটা সস্তা ফোন ছিল তখন আমার। ওই ফোনে টাকা থাকতো না কখনোই। ব্যালেন্স শূন্য ফোনে কেউ কল করার প্রয়োজন বোধ করে না, কিন্তু জেরিন আচমকায় অনবরত ফোন করা শুরু করে। আমি ছিলাম মহা অভ্যস্ত মানুষ, আমার ছিল অফুরন্ত সময়। বিদ্যুতের তারে বসে থাকা কাক, ড্রেনের জলে ভেসে চলা রঙিন চকচকে পলিথিনের ব্যাগ, আর ভাঙা এবড়ো থেবড়ো রাস্তার উপর দিয়ে দ্রুত পায়ে হেঁটে যাওয়া কুকুর দেখেই আমি বেশিরভাগ সময় কাটাতাম। জেরিন তার উদ্দেশ্য জানাতে খুব দেরি করেনি, যদিও ব্যাপারটা আমাকে ভাবাচ্ছিল। আমি সন্দেহপ্রবণ আর সতর্ক মানুষ, তাই জেরিন যখন অতি গোপনীয় প্রস্তাবটা দিল, সহসাই আশঙ্কামুক্ত হলাম। অবাক তো অবশ্যই। জেরিন অবশ্য অবস্থা সম্পন্ন পরিবারের মেয়ে ছিল, রক্ষণশীল বলা যায় কিছুটা। তাকে ছেলেবেলা থেকে বিভিন্ন ধরনের সংস্কার গুলে খাওয়ানো হয়েছে। যদিও সরাসরি দেখা বা কথা বলার সময় জেরিনকে বেশ জড়সড় আর দ্বিধান্বিত লাগত, কিন্তু ফোনে জেরিনকে মনে হতো অনেক বেশি আত্মবিশ্বাসী, অকপট আর বুদ্ধিমান। মেয়েটাকে পছন্দ না করার কোনো কারণ ছিল না। হিসাব পত্ত সেই ঢোলা সৌদি বোরখার সাথে, তার অনিন্দ কামনীয় মুখ আর বিস্ময়কর নীল চোখই যথেষ্ট ছিল যে কাউকে মহান্ধ করতে। আমরা ঠিক করলাম আমাদের একান্তে কথা বলা উচিত, কোনো নীরব অথবা নির্জন জায়গায়। এক মঙ্গলবার আমরা ক্লাসে না গিয়ে কাপ্তায় লেকে গেলাম। বর্ষার জলে লেকটা থই থই করছিল। লেকের জলে কয়েকটা রাজহাঁস আর একটা শিয়াল ভাসছিল। আমি তাকে বললাম, তোমার তো প্রেমিক আছে, যার সাথে তোমার বিয়েও ঠিক হয়ে আছে, তবু কেন আবার আমাকে আমার প্রেমিকা হতে চাইছো? আমি ওকেই বিয়ে করব, তাকে ভালোবাসি আমি, সে নিরীহ আর সৎ। এদের সঙ্গে নির্ঝঞ্ঝাটে পৃথিবীতে থাকার সময়টা কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সে অতিমাত্রায় ধার্মিক, ভীতু, ও অবশ্য আমিও বোরখা পরি, নামাজ পড়ি নিয়মিত। জেরিনের পর একটু থেমে নিচু আর স্পষ্ট গলায় বলল, তুমি হয়তো বাগাড়ম্বরে ভাববে, তবে এটা সত্য, বহু শব্দহীন রাত আমি না ঘুমিয়ে কাটাতে বাধ্য হচ্ছি। আমার পুরো শরীর ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে, সারা শরীরে বর্ণাতীত যন্ত্রণা। এভাবেই কাটছে অজস্র দীর্ঘ রাত, শীতল নিস্তব্ধ ভোর, নির্জন দুপুর আর বিষণ্ন আবছা গোধূলি।
মাঝে মাঝে অপ্রকৃতিস্থ মনে হয় নিজেকে। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমার ব্যাপারটা। আমি যতদূর জানি মেয়েরা তোমাকে পছন্দ করে না, তোমার আশেপাশে ঘেঁষে না, তুমিও আমার মতো তৃষ্ণার্তর বুভুক্ষু। এটা আসলেই ভয়াবহ, শারীরিক এবং মানসিক দুদিক দিয়েই। আমি মহসিনকে অসংখ্যবার বলেছি সে বিয়ের আগে সেক্স করতে কোনোভাবেই রাজি নয়, এমনকি গোপনে বিয়েও সে করবে না। আমি বহুবার তাকে বোঝাতে চেষ্টা করেছি, আমার ভাবতে কষ্ট হয়, আমি তাকে ভালোবাসি, তাকে ঠকাতে চাই না আমি। অথচ পৃথিবী সরল নয়, চাইলেও এখানে কেউ নিজের ইচ্ছা অনুযায়ী সব নিয়ন্ত্রণ করতে পারে না। এখন কি করবে ভাবছো? আমরা গোপনে বিয়ে করব যদি তুমি রাজি থাকো, 2 বছরের জন্য। এরপর তুমি আমাকে ডিভোর্স দেবে? সারা জীবনের জন্য চাপা পড়ে যাবে এই 2 বছর? প্রায় 1.5 বছর সব ঠিকঠাকই চলেছে। আমরা সুযোগ পেলে সবার আড়ালে চলে যেতাম, শহর ছেড়ে সারাদিনের জন্য রাঙামাটি, নীলগিরি অথবা কলাতলি সমুদ্র পাড়ের কোনো হোটেলে। আমরা অবিরাম সেক্স করতাম আর সমুদ্রের নীল জলে ভিজতাম। অদ্ভুত উদ্দাম একটা সময় ছিল সেটা। আমি যেন কল্পজগতে ভাসছিলাম। আমার অর্থাভাবকে লেগেছিল যে ঋণ আমাকে প্রচুর টাকা দিত। সময়টা ছিল আনন্দে সুখের, আমি অনেক ভালো বোধ করতাম ওই সময়টায়। রাতে এবং দিনে আমার কোনো দুঃখ বোধ ছিল না তখন। কিন্তু সুসময় সম্ভবত ধরে রাখা যায় না, দীর্ঘদিন ফুরিয়ে যায় কল্পনার চেয়ে উদ্রুত। একদিন হঠাৎই আমার ঘোর কাটল। জেরিন আমাকে বলল যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্সের যাবতীয় কাজ সেরে ফেলতে। সে তার বহু বছরের প্রেমিককে আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে যাচ্ছে। যদিও ব্যাপারটা ঘটারই কথা ছিল, তবুও অকল্পনীয় আর অসম্ভব মনে হচ্ছিল সব কিছু। আমি স্তব্ধ হয়ে গেলাম কিছু মুহূর্তের জন্য। সব কিছু যেন থমকে গেল আচমকা, যেভাবে প্রচণ্ড ঝড় শুরুর পূর্বে কালো মেঘে ঢেকে যায় সূর্য, দমকা হাওয়া সহসায় পথ হারায় কোনো প্রান্তরে, থমথমে শীতল অনুভূতি ছড়ায় ক্ষণিকের জন্য, কেবল কিছু শুকনো পাতা আর মিহি বালি ভাসে বাতাসে, সাথে ভাসে একটা হাহাকার ভরা উৎকণ্ঠার পূর্বাভাসের গন্ধ। আচমকাই যেন খটখটে বাস্তবে আছড়ে পড়লাম। জেরিনের দেয়া শর্তটা মনে পড়ল আমার। তার পুরুষ ছিল, সে একজনকে ভালোবাসত আর তাকেও একজন ভালোবাসত। ভালোবাসার তার অভাব ছিল না, তার দরকার ছিল প্রেম। সে আমার কাছে এসেছিল প্রেমের জন্য, আমি তাকে প্রেমের সব আনন্দই দিয়েছিলাম। কিন্তু আমাকে ভালোবাসার কেউ ছিল না। জেরিন আমাকে প্রেম দিয়েছিল, ভালোবাসাও হয়তো কিছু কিছু। আমি কেন তাকে ছেড়ে দিব? আমারও ভালোবাসার দরকার, একই সাথে প্রেমও। আমি কোনোভাবে নিজের আনন্দকে বিসর্জন দিতে পারি না। আমি জেরিনকে আমার ভালোবাসার কথা বললাম। সে আইনত আমার স্ত্রী, আমার অপারগতা তাকে জানালাম আমি। জেরিন কয়েক মুহূর্ত আমার দিকে তাকিয়েছিল নিষ্পলক পাথরের মূর্তির মতো, এরপর আচমকায় নিঃশব্দে জ্ঞান হারালো। অনেক বছর পর যখন জেল থেকে বেরোলাম আমি, সব কিছুই পাল্টে গেছিল ততদিনে। জেরিন প্রবাসী এক ছেলেকে বিয়ে করে ইউরোপে পাড়ি জমিয়েছে, আমার সব সহপাঠী বাচ্চাদের স্কুলের ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, আমি যে পুরনো একতলা বাড়িটার চিলে কোঠায় থাকতাম সেটা ভেঙে বহুতল ভবন হয়েছে। জেরিনের সেই প্রভাবশালী ভাইটা স্ট্রোকে মারা গেছে, যে মিথ্যে মামলায় আমার বহু বছর জেলে থাকার বন্দোবস্ত করেছিল। অথচ আমি কেবল ভালোবেসেছিলাম, আর কিছুই না। বন্ধুরা, গল্পটি এখানেই সমাপ্ত হলো। আপনাদের গল্প নিশ্চয়ই ভালো লেগেছে, আর এরকমই গল্প শুনতে চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর লাইক তো করতেই হবে, একটা লাইকও করবেন। আপনাদের জন্যই তো গল্প নিয়ে আসি, যাতে আপনাদের ভালো লাগে। তাহলে গল্প ভালো লাগলে কিন্তু লাইক করবেন।
শুধুমাত্র গল্প শুনে চলে গেলে হবে? আজ আসি, নমস্কার।